নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ক্রাশ সঞ্চয় করে দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করেছিল। অতএব হে চক্ষুমান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন, তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। এটা এ কারণে যে আল্লাহ তার রাসূলগণের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। তোমরা যে কিছু খেজুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহরই আদেশে, এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ পাক বনু নজায়েরের কাছ থেকে তার রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উঠে চড়ে যুদ্ধ করনি। কিন্তু আল্লাহ পাক যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ পাক জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের, তার আত্মীয় স্বজনের, ইয়াতিমের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধন ঐশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের সঙ্গেই উজ্জীবিত না হয়। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই ধন সম্পদ দেশ ত্যাগী নিঃস্বদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যস্তে নিজের